ভিডিওটা আসলে কয়েকটা কথা বলে নেই আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর প্রতিদিন যে ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক রাখবেন আজকে আমরা কথা বলব বলছি মধুমর্তি ব্যাঙ্কে তার একটা জব সার্কুলার পাবলিশ করছে আজকে আমরা এখানে কথা বলবো এটা হচ্ছে তাদের অফিসের বিজ্ঞপ্তি ভিডিও ডিসক্রিপশন আমি এটা লিঙ্ক দিয়ে বৈঠক দেখলে এই ডিটেলসটা আপনারা ওইখানে পেয়ে যাবেন এরপর এখানে আসলে ফার্স্টেই দেখবেন হচ্ছে ট্রেজারি ব্যাঙ্ক অফিস অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মানে পজিশনটার নাম তারা বলে দিচ্ছে এরপরে বলছে যে মতো ব্যাংক লিমিটেড ভ্যাকেন্সি হচ্ছে দুইটা মানে দুইজনকে নেবে না জব রেসপন্সিবিলিটি এখানে তারা বলে দিচ্ছে আপনারা এডি ডিস্টার্ব পরে দেবে পড়ে নেবেন আর কি আমি মূল বিষয় যেটা মানে রিকোয়ারমেন্ট কী কী চাইছে সেটা বলে দিচ্ছি রিকোয়ারমেন্টটা হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং নো থার্ড ক্লাস ইন অ্যাকাডেমিক ক্যারিয়ার এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে যে থার্ড ক্লাস ছাড়া মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে মানে স্নাতক হলেই হবে এরপরে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম দুই বছরের আর পরেরটা বলছে যে দুই থেকে পাঁচ বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন এবং পরে হচ্ছে অ্যাপ্লাই করবেন এইখানে ক্লিক করবেন এটা ক্লিক করলে ওকে দেবেন দেন আপনাকে এখানে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড যেটা সেখানে বসে লগ ইন করবেন আর যদি একদমই নতুন হন দেন আপনি এখানে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এখানে আপনার ফুল নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেন ক্যাপচা দিয়ে রেজিস্টার করবেন এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল যে বিষয়গুলো থাকে সেটা দিবেন এক্সপিরিয়েন্সের একটাই থাকে সেই ফর্মটা ফিল আপ করে দেন আবার লগ ইন করে তারপরে অ্যাপ্লাই করে নেবেন সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট দেন আমি মিটোনে কথা বলে দেবো তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ